আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। মিয়ানমারের সাবমেরিন ফোর্স এখন সংখ্যাগত দিক দিয়ে বাংলাদেশের সমান। তারা চীন থেকে একটি মিংক্লাস সাবমেরিন সংগ্রহ করে বাংলাদেশ নেভির সমান সংখ্যায় উন্নীত হয়েছে। এটি স্পষ্ট যে সাবমেরিন সক্ষমতার দিক দিয়ে বার্মার মূল উদ্দেশ্য বাংলাদেশকে ঠেকানো। তবে বার্মিজ নেভিতে নতুন সাবমেরিন যুক্ত হওয়ায় কয়েকটি প্রশ্ন উদয় হয়েছে। এক, এতে করে বাংলাদেশের সমুদ্র সীমার নিরাপত্তা হুমকিতে পড়বে কি? দুই, এর বিপরীতে বাংলাদেশি বা কি পদক্ষেপ নিতে পারে? আমাদের ছোট মাথায় যা বুঝতে পারছি তা আপনাদেরকে দেখাই চলুন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ হিট দ্যাট বাটন অ্যান্ড স্টে কানেক্টেড। প্রিয় দর্শক, বাংলাদেশ নেভি পিপলস লিবারেশন আর্মি নেভির কাছ থেকে যে দুটি মিংক্লাস সাবমেরিন কিনেছে তা হল টাইপ 035Z ভ্যারিয়েন্টের, আর মিয়ানমার ক্রয় করেছে একটি টাইপ 035B ভ্যারিয়েন্টের বোট। বাংলাদেশি মিংক্লাস বোটগুলোর বয়স বর্তমানে 31, অন্যদিকে বার্মিজ মিংক্লাসটি 18 বছরের পুরনো। কম্পারেটিভলি বার্মিজ সাবমেরিনটির হাল আমাদের মিংক্লাসগুলো থেকে বেটার। বাংলাদেশ নেভির প্রাইমারি টার্গেট ছিল 2030 সালের মাঝে আরও দুটি ব্র্যান্ড নিউ সাবমেরিন ক্রয় করে মিংক্লাস বোট দুটিকে পুরোপুরি ট্রেনিংয়ের কাজে লাগানো। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, বাংলাদেশের নতুন সাবমেরিন কেনার প্ল্যান আপাতত শিকেই তুলে রাখতে হয়েছে। এর আগে 2004 সালে প্রথম সাবমেরিন ক্রয়ের পরিকল্পনা করা হয়েছিল। তৎকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে তুরস্ক থেকে দুটি জার্মান সাবমেরিন কেনা হবে। তার কয়েক বছর পর আরও দুটি নতুন সাবমেরিন যুক্ত হবে সার্ভিসে। কিন্তু 11 জানুয়ারি 2007 সালে জেনারেল মঈনুদ্দিনের নিয়ন্ত্রিত ফখরুদ্দিন সরকার সে প্ল্যান বাতিল করে দেয়। যাই হোক, মিয়ানমার ইন্ডিয়া থেকে যে কিলো ক্লাস সাবমেরিনটি কিনেছে সেটি আসলে ফুল ফ্লেজ ব্যাটল ক্যাপেবল নয়, মূলত নতুন সাবমেরিনার ট্রেনিং পারপাসে সেটি ব্যবহৃত হয়। বাংলাদেশকে কাউন্টার দেওয়ার জন্য মিয়ানমার তাই দ্রুততার সাথে চীনের কাছ থেকে একটি টাইপ 035B সাবমেরিন ক্রয় করল। আঞ্চলিক প্রেক্ষাপটে বার্মা একটু রিল্যাক্স। দেশটির আভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে সেখানে কোনো মহল কোনো বিদেশি শক্তির পক্ষ নিয়ে কাজ করতে পারে না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সর্বশক্তি দিয়ে ভারতের স্বার্থ দেখায় যেন রাষ্ট্রের দায়িত্ব। আমরা সাবমেরিন কিনলে দিল্লিতে একদল বিজেপি উগ্রবাদী গেউ গেউ করে ওঠে, আমাদের সরকারের উপর হিমালয় পর্বত নামিয়ে আনে, মিডিয়া কূটনৈতিক মহল বুদ্ধিজীবী ঘরানা সবখানেই আতঙ্ক ছড়ানো হয়। আমরা যদি দিল্লির দাসানু দাস না হতাম তবে ইন্ডিয়া বাংলাদেশের একান্ত নিজস্ব ব্যাপারে ট্যাফু করার চান্সই পেত না। আমরাই ওদেরকে সুযোগ দিয়েছি আমাদের গলা চেপে ধরার জন্য। আমরাই দিল্লির গুন্ডাগিরিকে স্বামী-স্ত্রীর সম্পর্ক বলে প্রচার করে বেরিয়েছি। এখন সুযোগটা ইন্ডিয়া ভালো করেই নিচ্ছে, হয়তো আরও নিবে। মিয়ানমার হতে পারে মঙ্কিল্যান্ড, হতে পারে সবচেয়ে বর্বর অশিক্ষিত, কিন্তু ওদের দেশে জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলে কারোরই রক্ষা নেই। প্রায় এক ডজন অ্যাক্টিভ বিচ্ছিন্নতাবাদী থাকা সত্ত্বেও দেশটি এখনও ভাঙেনি এই কারণেই। প্রতিবেশী চীন, থাইল্যান্ড, লাওস এমনকি ইন্ডিয়া পর্যন্ত ওদের খাটায় না, কারণ ওরা জানে যে বার্মিজদের মাঝে ঘরের শত্রু বিভীষণ বলে কেউ নেই। বার্মার যে জলসীমা তাতে করে দুটি সাবমেরিনে আসলে কিছুই হয় না। বিশাল উপকূলীয় জলরেখা, প্রশান্ত ও ভারত মহাসাগরের সংযোগস্থলে অবস্থান, গুরুত্বপূর্ণ বাণিজ্য রোড এবং সামুদ্রিক প্রাকৃতিক সম্পদের কারণে বার্মার অন্তত 6টি সাবমেরিন দরকার। কিন্তু ওদের অ্যাডভান্টেজ হল বাংলাদেশ ব্যতীত আর কারোর সাথে ওদের ক্যাচাল নেই। বার্মা জানে ইন্ডিয়া বা থাইল্যান্ডের সাথে সমুদ্রে ফাইট দিয়ে পারবে না, তাই লাগবেও না। তাছাড়া ইন্ডিয়া এখন বার্মিজ খুনি জেনারেলদের জিগরি দোস্ত, থাইল্যান্ড তার জলসীমার 1 ইঞ্চি ভিতরে তাদের আসতে দেয় না, মিয়ানমার নেভি লাগার সাহসও পায় না। কিন্তু গত 10-12 বছরে বার্মিজরা দেখেছে বাংলাদেশের সামরিক বেসামরিক কর্তাদের দেশ নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই, তাই সুযোগটাও জানুয়ারের দল নিচ্ছে। সো বার্মিজ নেভিতে বাড়তি সাবমেরিন বাংলাদেশের জন্য স্পষ্ট একটি হুমকি। বার্মা এখন থেকে একটি সাবমেরিন বাংলাদেশের বিরুদ্ধে অলওয়েজ মোতায়েন করে রাখবে, কিন্তু বাংলাদেশ তার দুটি সাবমেরিনই ওদের বিরুদ্ধে লাগিয়ে রাখতে পারবে না। আমাদের জলসীমায় দস্যু কেবল বার্মা নয়, একটু ফাঁক পেলে ইন্ডিয়ান নেভি আমাদের সমুদ্রে ঢুকে পড়বে, সম্ভাব্য সুযোগ খুঁজবে ফায়দা লোটার। নানা ধরনের ওশানোগ্রাফিক ইনফরমেশন অ্যান্ড ডেটা আছে যা যুদ্ধের সময় মারাত্মক কাজে লাগে। এসব তথ্য বিভিন্ন রকম সার্ভে করে কালেক্ট করা যায়। সাবমেরিন, হাইড্রোগ্রাফিক রিসার্চ ভেসেল কিংবা ওশানোগ্রাফিক শিপের মাধ্যমে তা সংগ্রহ করা হয়। চীন সুদূর পালাও আইল্যান্ডের চারপাশে জলরাশি সম্পর্কে নানা রকম তথ্য সংগ্রহ করছে, যেন যুক্তরাষ্ট্রের সাথে নৌযুদ্ধে এসব ইনফরমেশন কাজে লাগানো যায়।
তেমনি আমাদের সমুদ্র সীমায় ইন্ডিয়াও করছে না বা করবে না তার গ্যারান্টি কেউ দিতে পারবেন না। এসব ওশানোগ্রাফিক ডেটাকে বলা হয় মেরিন ইন্টেলিজেন্স ইনফরমেশন। এছাড়া সমুদ্রতলে ভূপ্রাকৃতিক গঠন, স্রোতের গতিপথ, সমুদ্রতটের প্রাকৃতিক সম্পদ ইত্যাদি ইনফরমেশন তো রয়েছেই। পাশাপাশি বার্মার সাথে যদি আমাদের কোনো নেভাল কনফ্লিক্ট লেগে যায় তবে ইন্ডিয়া 100% এই সুযোগ নেবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই ইন্ডিয়াকে তার অকাতের মধ্যে রাখতে হলে অবশ্যই নৌশক্তির একটা অংশ বঙ্গোপসাগরের পশ্চিমাংশে মোতায়েন রাখা জরুরি। সুতরাং দুটি সাবমেরিন দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা প্রায় অসম্ভব। এখানে বাড়তি আরেকটি হুমকি হল মিয়ানমার নেভির মিংক্লাস সাবমেরিন থেকে ল্যান্ড অ্যাটাক ক্রুইজ মিসাইল বা LSCM ফায়ার করা যায়। মিং সিরিজের শেষ পাঁচটি টাইপ 035B ভ্যারিয়ান্টের সাবমেরিনে LSCM লঞ্চ করার সক্ষমতা যুক্ত করা হয়েছে। সো যুদ্ধের সময় বার্মা এখন বাংলাদেশের উপকূলীয় ল্যান্ড টার্গেট লক্ষ্য করে ক্রুইজ মিসাইল ফায়ার করতে সক্ষম। যদিও জানা যায়নি চীন বার্মাকে কোনো LSCM দিয়েছে কিনা, কিন্তু বার্মিজ সাবমেরিনে এই সক্ষমতা রয়েছে। বাংলাদেশ যদি অতি দ্রুত ব্র্যান্ড নিউ সাবমেরিন ক্রয় না করে তবে আসন্ন দিনগুলোতে নৌবাহিনীকে বিপুল চাপ সামলাতে হবে। এমনিতেই বার্মিজরা আমাদের সেন্ট মার্টিন্সের উপর নজর দিয়েছে। সুতরাং বাংলাদেশ যদি এখন পাল্টা ব্যবস্থা না নেয় তবে অদূর ভবিষ্যতে ভয়ঙ্কর মূর্খ এক শত্রুর মুখে পড়তে যাচ্ছি আমরা। মূর্খরা যদি মনে করে যে প্রতিপক্ষ তাদের সাথে কুলিয়ে উঠতে পারবে না তবে যুদ্ধ অনিবার্য। তাছাড়া বার্মিজরা সর্বক্ষণ একটা চাপে আছে রোহিঙ্গা ইস্যুতে। ওরা বিশ্বাস করে বাংলাদেশ একদিন না একদিন প্রতিশোধ নিবেই। এই ভয়ে যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলা আশ্চর্যের কিছু না। তাই ফার্স্ট আর নেভাল সুপ্রিমেসি দরকার আমাদের। 4-5 বছর ধরে ফ্রিগেট প্রোগ্রাম ঝুলিয়ে রাখা হয়েছে। আরও দুটি সাবমেরিন ক্রয়ের জন্য 2020 পর ইভ্যালুয়েশন ফেজ স্টার্ট করার কথা ছিল। MRCA প্রোগ্রাম তো ঝুলেই আছে। অ্যান্টিশিপ মিসাইল প্ল্যান নির্মাণ প্রজেক্ট থমকে গেছে। জাতীয় নিরাপত্তা একের পর এক বাস খাচ্ছে, কিন্তু আমরা উন্নয়নের চাকায় চড়ে সিঙ্গাপুর সুইজারল্যান্ডকে টেকা দিয়ে ফেলেছি। এবছর আমাদের যে GDP দেখানো হয়েছে তাতে $7.2 বিলিয়ন হিসেব সম্পূর্ণ ভুয়া। অন্য খাতের $7.2 বিলিয়নকে GDP হিসেবে দেখিয়ে আত্মতৃপ্তিতে ভোগানোর চেষ্টা চলছে। ওদিকে হায়ানারা আমাদের সীমান্তের চারপাশে দাঁতে শান দিচ্ছে। তাই বাংলাদেশের জেগে ওঠা ফরজ হয়েছে বহু আগেই, কারণ 1600 কোটি মানুষের জীবনের দাম এত সস্তা হতে পারে না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট। স্টে অ্যালার্ট, লার্ন ট্রু হিস্ট্রি, স্টে সেফ। Love Bangladesh, long live Bangladesh.